হ্যালো বন্ধুরা, ভিলেজ ফার্মার লাইফের তরফ থেকে অভিনন্দন। আমরা আজকে আলু মাঠে ইঁদুর কীভাবে মারব তার পদ্ধতিগুলো সম্পূর্ণ তুলে ধরছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বাহ ইঁদুর ভাই, তুমি আইলে বাসা করছাও না? খুব চালা। তার মানে এই গাছগুলো বড় হওয়ার টুক করে তুমি ঢুকছো? দাঁড়াও, তোমার দিতেছি। গর্তটা খুঁজে বার করি, তারপরে যা গর্তের মধ্যেই দিতেছি বিষ। ওরে গর্তটাই খুঁজে পাওয়া না। বন্ধুরা, এই জায়গাটা ইঁদুর লাগছে, দেখা যাক গর্তটা পাইতেছি না আমি। এই তো এই জায়গা আছে রে, এই জায়গা পাওয়া গেছে ইঁদুরের গর্তটা। এই দেখো গর্তটা দেখছো, একদম পুরো ভেলিতে গর্ত করছে। বন্ধুরা, চাষিকে মাথায় হাত করে দেবো এই ইঁদুরে। দেখছো ওরে এত নষ্ট করছে ইঁদুরে। দেখছো এইগুলো যদি এই ছোট ছোট আলুগুলো নষ্ট করতেছে ইঁদুরে। আজকে ইঁদুরের বিষ দিমু, হ্যাঁ দিমু, ওপর যে করেই হোক মানুষ লাগবে ইঁদুর। কিছু করার নাই, চাষিরে কেউ ছাড়ে না ভাই, চাষির মাথায় হাত, কিছু করার নাই। এরকম ক্ষতি করলে এই গর্তটা পাওয়া গেছে। গর্তটার মুখটা পরিষ্কার করে নেই, পুরো ভিতর থেকে মাটিটা পুরো বার করে নেই। প্রচুর চালাক, পুরো গর্তর মুখটা আমি পরিষ্কার করে তারপরে বীজ দেবো, যাতে ওরা গর্তের ভেতরে খাবারটা পায়। দূর মরবো না, আলো মাটির ইঁদুর ওকে মারুনি লাগবো যে মাইক। খাবার দিতেছি যাতে পাতায় দেওয়ার কারণ যেন বুঝবেন না পরে, অন্য কিছু দেওয়া যাবো না। প্রচুর চালাক তো পাতাই দিলাম। এবার আস্তে আস্তে গর্তের ভেতরে হাত ঢুকাই তারপর দিয়ে দেবো। বাস এবার মাটি দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দেই, যাতে না বুঝতে পারে ওরা। প্রচুর চালাক তো। বাস এবার গাছ দিয়ে পুরো ঢেকে দিই। বাস কমপ্লিট। একটা গর্তে দিই। দেখছো বন্ধুরা, এই আলুগুলো যদি নষ্ট করে ওরা, সবে আলুটা ধরছে, ধরে একটু বড় হয়েছে। বাস এর মধ্যেই ইঁদুররা যাতা করতেছে। আজকে ইঁদুর মারুন, তারপরে বাড়ি যাও। বেশ বিষটা ভালো করে দিই।
একটা দিয়ে দিলাম